মর্নিং বন্ধুরা, সবার ঘুম থেকে উঠা হয়ে গেছে। এবার সবাই ব্রেকফাস্ট করো। আমি ঘুম থেকে উঠেছি, এখনও মুখ টুক ধুইনি, ব্রেকফাস্টও করিনি। আমার মেয়ে স্নান করতে গেছে, এখন মৌরি খাচ্ছে। মৌরি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার চাই, কিছু খাই না, মৌরি। ব্রেকফাস্টও কোনো করিনি। ঠিক আছে, চলো পরে দেখা হবে। ওকে, বাই। হ্যালো বন্ধুরা, সবাই খুব কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত। ভাতটা বসিয়ে দাঁড়িয়ে আছি, ভাবছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার মেয়ে বলছে, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, স্কুলে সবাই সবার বেস্ট ফ্রেন্ডের সাথে কত কথা বলছে। আমি তখন বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড বা আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোকে তো আমি সব কথা বলি। আমাকে বলছে কি, না, বেস্ট ফ্রেন্ড স্কুলেই হয় বা বাইরেই হয়। আমি বললাম, বাইরের মানুষদের বেস্ট ফ্রেন্ড করলে কী বলতো, তারা ধোকাবাজি করে। কিছুদিন পর তোর নামে আরেকজনকে বলবে, আরেকজনের নামে আরেকজনকে বলবে, তা ওটা কী বেস্ট ফ্রেন্ড? আবার আজকে তুমি স্কুলে গেলেই না, আবার আরেকটা বন্ধু পেলো, তার সাথে চলে গেলো, বা তোর নামে ও দুর্নাম করছে, এগুলো বেস্ট ফ্রেন্ড বলে? সুতরাং মা তো কোনো দিন বেইমানি করবে না, মাই বেস্ট ফ্রেন্ড হতে পারে। আমাকে বলছে কী করে হয়। আমি বললাম, যখন তোকে আমি খাওয়ার দিই বা শাসন করি তখন হচ্ছে আমি তোর মা, যখন তোকে পড়তে বসাই তখন আমি তোর টিচার, আর যখন কোনো কথা শেয়ার করার সময় বা কোনো কথা তুই আমাকে বলছিস আমি তোকে বলছি, তখন আমি তোর বেস্ট ফ্রেন্ড। বললো ঠিক আছে। কিছুক্ষণ পর ঘুরে এসছে, এসে বলছে কি, একটা কথা শোনো। তা আমি তখন কাজ করছিলাম, আমি তখন বলছি কি, পরে শুনছি, না তুমি আমার বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ডটা দেখো না, পাশে বসে কথা শুনে কথা বলে, তা তুমি তোর কাজে নিয়ে ব্যস্ত, তুমি তাহলে কী করে আমার বেস্ট ফ্রেন্ড হলে? আমি তখন বলছি কি, একটা সময় কি বলতো, আমার অনেক বন্ধু ছিল, আমার মনটা এমন, সব পেটটা খুব পাতলা, সবাইকে সব কিছু বলে নিই, তারা কি বলতো, তার সুযোগ নিয়ে নানা রকম আমার পেছনে অনেক কথা বলে, জাস্ট আমাকে ইউজ করে। আমি বুঝে নিয়ে কি বলতো, এখন নিজে গুটিয়ে নিয়েছি, কারোর সাথে কথা এমনি বলতে ভালো লাগে না, মনের মতো মানুষ না হলে ভালো লাগে না। দেখো, বন্ধু সবই হওয়া যায়, ছেলের সাথেও ফ্রেন্ড করা যায়, মেয়েদের সাথেও ফ্রেন্ড করা যায়। ছেলের সাথেই ফ্রেন্ড করা যায় না, ছেলের সাথেই শুধু লাভলি রিলেশনটা হয়, সেটা না। আমার মতে বলে, মেয়েদের থেকে ছেলেরাই ভালো হয়, ছেলেরা ঠিক বন্ধুত্বটা বজায় রাখে, মেয়েরা কিন্তু বন্ধুত্ব বজায় রাখতে পারে না। কিছু কিছু মেয়ে পারে, কিছু কিছু মানে 100%-এর মধ্যে 90% মেয়েরা তো বেইমান হয়। ওর জন্য কী বলতো, লোকের সাথে মেশামেশির থেকে মনে হয় নিজের ঘরে কাজ করে নিজের এইসব কথা শেয়ার করা, ফোন নিয়ে অনেক ভালো থাকা, আমার মতে বলে। সুতরাং কী বলতো, এই বেস্ট ফ্রেন্ড, আমার মেয়ে যেমন বেস্ট ফ্রেন্ড করে, এখন ছোটো বোঝে না, একটা সময় আমার মতো সময় আসলেও বুঝতে পারবে, বেস্ট ফ্রেন্ড বলে কোনো কথাই নেই। আমরা এসছি একা, যাবো একা, কেউ কারোর জন্য নয়, যেই হোক বল, মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, কেউ কারোর জন্য নয়, সব আমরা একা, একা এসছি একা যাব। সুতরাং আমাদের নিজেদেরটা, নিজেদের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে, আর কিছু না। মনে স্কুল থেকে এসে মানুষ আগে খায় দায়, ও স্কুল থেকে এসে আগে স্টাইল করছে, ওকে ধরে শুরু প্যাঁদাতে নয়, জামাটা আমার খোল, কি হলো, এটা কি অসভ্যতা, এটা কোন ধরনের ভদ্রতা, আস্তে করে গান্ডে নিয়ে করে খোল। হ্যালো বন্ধুরা, আমার মনে একটা কথা আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কথা হচ্ছে কি, আমিও রিলস বানাই, সেটা ফেসবুকে আর ইউটিউবে, জাস্ট সারাদিন কী করছি না করছি সেটা ব্লগ করি। আমি মেয়ে হয়ে, আমি 4-5টা মেয়েকে খুব পছন্দ করেছি, কী বলতো, খুব ভালো লাগে মেয়েগুলোকে, মনে মনে ভাবি কি, যদি আমি যদি ছেলে হতাম না, ওদের ঠিকানা নিয়ে ঠিক ওদের বাড়ি চলে যেতাম, মেয়েকে বিয়ে করতাম দিতাম, যদি ছেলে হয়, এই যদি বিয়ে হয়ে যেত তাহলে তো বিয়ে করতে পারতাম না, তাহলে সারা জীবন বন্ধুত্ব করেই ওর সাথে রেখে দিতাম, আর যদি মেয়ে হয় তাহলে তোকে বিয়ে প্রস্তাব দিতাম। 4-5টা মেয়ে আছে, কোনো মেয়ে হয়ে এরকম কথা বলে না, কারণ মেয়েদের মনটা তো হিংসা, আমার মতো সুন্দর কেউ নেই, আমি কেন ওকে ভিউজ দেবো, আমার মনে কিন্তু ওইসব আসে না। আমার খুব পছন্দ, অনেকগুলো মেয়ে আছে, ওদের ভিডিও মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে। সুতরাং
হিংসে করে কি লাভ? আজ আছি কান্দে, হিংসে করাটা তো মহাপাপ। ভালোবাসা মানে ফেস কি বলেন অহংকার, যে আমি এত সুন্দর, এসব করাটা ভুল। সবাই সমান, আর কিছু বলেন।